পিপর পর আগে হচ্ছে একটা আলোচনা করছিলাম যে বাংলাদেশের হচ্ছে আমরা বাংলাদেশ কি নাশাবাদী হব কি না, কতটুকু হব, কি মাত্রায় হব এবং কৃষির ভিত্তিতে হব। এই আলোচনাগুলো ইম্পর্টেন্ট, কারণ আপনারা সকল আশাবাদী হবার গল্প করবে, আশাবাদী হইতে বলবে, কিন্তু কৃষির ভিত্তিতে আশাবাদী হবেন। আপনি যদি ভিত্তি চান, আপনি যদি বেসিস চান, তখন দেখবেন আমার গালগল্প শুরু হয়ে গেছে যে কী জানি বলে, মানে বিশ্বাস রাখতে হবে, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, হ্যাঁ, বিশ্বাস দিয়ে, উইল পাওয়ার দিয়ে হচ্ছে আপনি, ওই দেখেন ইউক্রেনের এরা হচ্ছে গোলাগুলি করতেছে উইল পাওয়ার দিয়ে, দখল কিন্তু হয়ে যাওয়ার পথে অলরেডি ইউক্রেন, মানে উইল পাওয়ার ঠিক আছে, কমেন্ডেবল ঠিক আছে, কিন্তু কোনো রেজাল্ট নেই, কোনো আউটপুট নেই আর কি। ওই দুই পর্ব আগে যেটা বললাম যে দুজন ভদ্রলোক হচ্ছে পার্সপেক্টিভ পডকাস্ট করছেন, ইয়াহিয়া আমিন এবং নাফিস সেলিম, ওনারা হচ্ছে ওনাদের পডকাস্টের টাইটেল একটু দাঁড়ান দেখে বলি, ক্যারিয়ার ইনডিসিশন শুড আই মাইগ্রেট। সো সেইখানে হচ্ছে তারা বিদেশের জীবনের যেই ভয়ানক দিকগুলা বা কালো দিকগুলা, ইফ ইউ উইল, এগুলো নিয়ে আলোচনা করছেন। সো তো সেখানে যে পয়েন্টগুলো আমি আমার কিছু পার্সপেক্টিভটা রিজয়েন্ডার বা রিপ্লাই হিসেবে তুলে ধরছি কিছুটা আপনাদের অনুরোধের প্রেক্ষিতে, অ্যান্ড আই অলসো ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস কাইন্ড অফ স্টাফ, বাট যা হোক। তো সেখানে অবশ্যই ওনারা যে দুইটা সাইড, মানে যে সাইডটা নিয়ে কথা বলছেন, ওনারা শুধু ওই সাইডটা নিয়ে কথা বলতে চাইছেন দেখি, ওই সাইডে স্টিক ছিলেন যেটা হইতেছে যে কালো দিকগুলো বিদেশ লাইফের আর কি, উইচ এসেন্সিয়ালি টেলস ইউ যে এই দিকগুলো বাংলাদেশের ভালো দিক, রাইট? নাও অ্যাগেন, যে টাইটল ভিডিওর যে ক্যারিয়ার ইনডিসিশন শুড আই মাইগ্রেট, আমার মাইগ্রেট করা উচিত হবে কি না সেই প্রশ্নে, এবং মাঝে মধ্যে ছোটো ছোটো যে অ্যাঙ্গেলগুলো উঠে আসছে সেগুলো যদি আপনি লক্ষ্য করেন আর কি, যে ওই যেমন মানে বিদেশিরা মহান্না, বিদেশিরা কলোনাইজার, সেখানে রেসিজম আছে, এই না সেই না, এই ছোটোখাটো কথাগুলো, মানে যা হোক, ফাইভটা এমন ছিল যে এখন অনেকে, তারপর অনেকে কমেন্ট করছেন যে না এটা আসলে ওই পয়েন্টে বলতে চাইছে, ওই পয়েন্ট, সেটা আমিও জানি না, জানার কোনো কারণ নেই, কিন্তু ওনাদের অ্যাঙ্গেলটা, ওনাদের ফাইভটা যেহেতু আমি ধরতে পারছি, সেই কারণে আমি ওই অ্যাঙ্গেল থেকে কথা বলছি, সেটার আপনি প্রমাণ এই যে অলরেডি পাইতে শুরু করবেন। ওনারা আরেকটা এপিসোড করছেন মেধা পাচার ও ভবিষ্যতে চাকরি, বাংলাদেশ থেকে মেধা পাচার হয়ে যাচ্ছে, দেখেন আমি এপিসোডে কোনো রিজয়েন্ডার দিব না, কেন মেধার পাচার হচ্ছে, আমি যে কারণে আলোচনাটা যে জিনিসটা করতে যে একটা খুবই পারফেক্ট কেস স্টাডি হবে এটা, সেটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কথা বলার অনুরোধ পাইছি এই এপিসোডটা নিয়ে, মেধা পাচার হয়েছে না, আমি এটা নিয়ে, আর আমি এই ভদ্রলোকের পডকাস্ট নিয়ে কোনো কথা বলতে চাই না, বিশ্লেষণেও যেতে চাই না, যা করার একটু করে ফেলছি, ভবিষ্যতে আর করতে চাই না। সো না, এই অনুরোধটা রাখতে পারতেছি না, দুঃখিত। তবে এই অনুরোধের লেজ ধরে একটা জিনিস আপনাদের সাথে আমি দেখিয়ে দিতে চাই, হাতে ধরে একটা কেস স্টাডি করতে চাই, একটা পারফেক্ট এক্সাম্পল আমার সামনে আছে এখন এটা, যেটা হচ্ছে আমি অতীতে আলোচনা করছি অনেকবার অনেক অ্যাঙ্গেল থেকে। আপনারা যদি একটা লক্ষ্য, একটা আনক্যানি সিমিলারিটি, একটা প্যাটার্ন দেখতে পাবেন যে বাংলাদেশে যারাই খালি, মানে যারা ইউটিউবে আসে, টিভিতে আসে, ক্যামেরার সামনে আসে, এরা সামহাও কোইনসিডেন্টালি সকলে পজিটিভ টকার, মানে এটা কীভাবে হইলো, এটা কীভাবে আমরা এই এমন একটা দেশ তৈরি করলাম, এমন একটা রিয়েলিটিতে এসে উপনীত হইলাম, পৌঁছেলাম, যেখানে যারাই কথা বলে এরা সকলেই প্রিভিলেজড এবং পজিটিভ টকার, যারাই আন্ডার প্রিভিলেজ, যারাই নন প্রিভিলেজ, যারাই এই দেশের, মানে বাংলাদেশ একটা অলমোস্ট পৃথিবীর সকল ক্যাটাগরিতে সবচেয়ে তলানির দেশগুলোর একটা, কিন্তু আপনি এদের কথাবার্তা শুনে মিলেতে পারবেন না বাস্তবতার সাথে, যা হোক, সকল মেট্রিকে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে তলানির দেশগুলোর একটা, সেই দেশে আপনি ইউটিউবে যান, টিভিতে যান, কোথাও কোনো ইয়ে নাই, কোনো সমালোচনায়, কোনো দুঃখ খেদ নাই, সকলে সামহাউ কোইনসিডেন্টালি সকলে ইতিবাচক, সকলে আশাবাদী, সকলে পজিটিভ টাকার, হাউ ডিড উই গেট টু দিস পয়েন্ট, এটা হচ্ছে একটা প্রশ্ন, এটা আপনাকে প্রথমত এই প্রশ্নটা করতে হবে এবং বুঝতে হবে যে হোয়াটস গোয়িং অন হিয়ার। এই যে আজকে একটু আমি দেখলাম যে এনায়ত চৌধুরী, উনি হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট বানান, ভালো ওনার কন্টেন্ট, ভালো ওনার কন্টেন্ট, এই কি প্রসঙ্গক্রমে আমি উল্লেখ করতে চাই, ওনার কন্টেন্ট খুবই ভালো, খুবই মানসম্মত কন্টেন্ট, তো অবশ্যই পজিটিভ টকার হইতে হবে এই দেশে, এটা তো সেই আলোচনা করে আর সেই পয়েন্টে গিয়ে লাভ নাই, সেটা তো জানেনি, কারণ কেন এক্স্যাক্টলি যেই কারণে হচ্ছে এই দেশে কেউ থাকতে চায় না, এক্স্যাক্টলি সেই কারণে এই দেশে সকলে পজিটিভ টকার, এই যে বাস্তবতা, এটা কোনো সমস্যা নাই রে ভাই, আপনি দেখেন আপনাকে পজিটিভ টক করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, নাহলে আপনি উধাও হয়ে যাবেন, কিন্তু এনাদের কথা শুনলে আপনি বুঝবেন না যে বাস্তবতাটা কোথায় নিহিত, যাই হোক, আরামে আছে তো এই জন্যে, বেশি দিন থাকবে না, চিন্তা করেন না। তো আমি একটু ফেসবুকে ঢুকে দেখি এনে চৌধুরী, উনি হইতেছে কী হয়েছে, কীসে সিলেক্টেড হয়েছেন, দাঁড়ান, এগুলো কিন্তু অনেকবার আপনাদেরকে আলোচনা করছি যে কারা কোথায় ডাক পায়, কেন পায়, কী করে পায়, কী করে পায়, কী করে পায় না, হ্যাঁ, এগুলোই ডিফাইন করে কী কী করবে, কী কী কে কোন লাইনে হাঁটবে। উনি চ্যানেলাই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড এডুটেনমেন্ট ক্যাটাগরিতে ওনার একটা কন্টেন্ট হইতেছে সিলেক্টেড হয়েছে, অবশ্যই ওনার জন্য একটা খুশির সংবাদ, একটা আনন্দের সংবাদ, কিন্তু ওনার কোন কন্টেন্টটা, উনি এত ভালো ভালো কন্টেন্ট বানাইছে, সেখান থেকে বুদ্ধিজীবী হত্যার মাস্টার প্ল্যান যে কন্টেন্টটা একটা বানাইছে ওইটা নির্বাচিত হয়েছে, ভিডিওর টাইটেল হচ্ছে 16 ডিসেম্বর আগে যুদ্ধ শেষ, মানে বাংলাদেশকে নিয়ে আর কি ফেনানো, যেটা বাংলাদেশ পক্ষে গেছে, বেসিক্যালি বাংলাদেশের ন্যারেটিভের পক্ষে যেটা গেছে ওইটার জন্য উনি হচ্ছে, উনি কিন্তু অনেক ভালো ভালো ওনার এপিসোড আছে, অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, না উনি কোনটার জন্য নির্বাচিত হয়েছেন এটার জন্য, উনি কিন্তু এখন মেসেজটা পেয়ে গেলেন, বাতাসটা বুঝে গেলেন যে
কি জানি বলে আপনার কি করতেছি, যে এই দেশে আপনাকে কি করলে কি হয়, কি করলে পুরস্কার পাওয়া যায়, কি করলে ডাক পাওয়া যায়, কি করলে কি হবে, আপনি এখন আমি বলতেছি উনি কম্প্রোমাইজ করে ফেলবেন নিজেকে, দ্যার ইজ এ গুড চান্স হি উইল, বাট যা হোক। সো যে জিনিসটা বলছি যে আপনি যদি কোনো কন্টেন্ট বানান, কন্টেন্ট ক্রিয়েটর হন, ইউটিউবে যান, আপনি ইউটিউবে গেলে দেখতে পাবেন হাজার হাজার টিউটোরিয়াল আছে যে কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। সেখানে যারা ভেটারান সিজন কন্টেন্ট ক্রিয়েটর ওরা আপনাকে পরামর্শ দিবে যে আপনার যে টাইপের কন্টেন্ট হিট হবে আপনি তারপর ওই টাইপের, আপনি ধরেন যে এই টাইপের কন্টেন্ট বানালেন খাচ্ছে না, এই টাইপের বানালেন বিভিন্ন দিকে বানাচ্ছেন খাচ্ছে না, তারপর এক টাইপের কন্টেন্ট আপনি দেখলেন খাচ্ছে পাবলিক, এবার আপনি বারবার ওই টাইপের জিনিস রিপ্রোডিউস করতে থাকবেন, তাইলে আপনি ওই হিট খেয়ে গেলেন আর কি। সো আপনাকে নানান ধরনের কন্টেন্ট বানায় আপনাকে ফিগার আউট করতে হবে যে কোন টাইপের কন্টেন্ট হিট হয়। এটা হইতে থাকে কন্টেন্ট ক্রিয়েশন একেবারে এবিসি 101। আপনি ইউটিউবে গেলে হাজার হাজার টিউটোরিয়াল পাবেন, এই ধরনের লেকচার দিচ্ছে লোকজন। সো এগুলো খুবই বেসিক জিনিসপত্র, যারা আপনারা অডিয়েন্স আপনারা এগুলো জানেন না, অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েট করে এগুলো নিয়ে ঘাটাঘাটি রিসার্চ করে তারা জানে যে কী করলে কী হয়। তো ওই জন্য বললাম আর কি, হয়তো এনায়ত চৌধুরী এগুলো, এনায়ত চৌধুরী খুব ভালো করে জানে, ওনার কথাবার্তা কিছু শুনে খুব ভালো করে জানে যে কন্টেন্ট ক্রিয়েশনের হ্যাক ট্রিক ট্রিকারি কী করলে কী হয়, কীভাবে করতে হয় না করতে হয়। অ্যাটলিস্ট এই অন্যান্য পজিটিভ টকারদের মতো উনি অতটা ইয়ে না, অ্যান্ড ইয়েট স্টিল মোরালেস পজিটিভ টকার, কারণ এগেন উনি নেগেটিভ টকার হলে উনি উধাও হয়ে যাবেন, এই যে চ্যানেলে ডাক পাবেন না ইয়ে না, এবং এটা কিন্তু ওনার দোষ না, এটাই দেশের দোষ, কিন্তু এটা আবার উনি বলবেন না, ওই যে ওনারা ওই যে ইয়াহিয়া আমিন একজন আসছেন, ওনারা এমন আলাপ দেবেন আপনি আগা মাথা পাবেন আর কি। যাই হোক, তো যে কারণে বলতেছি যে দেখেন যে আপনার কন্টেন্ট কোন টাইপের কন্টেন্ট খায়, পাবলিক মব খায়, হিট হয়, এগুলো বাতাস বুঝে নিজেকে পরিবর্তন করে ফেলা। আমি আর একটা বিষয়ে আলোচনা করছি, দুঃখ প্রকাশ করছিলাম যে যে গুগলের ওয়ান অফ গুগলস কি জানি ওনার নাম কি, আপনি তো আমার গালাগালি করবেন, এত মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নাম মনে থাকে না কেন, ওনার নাম হচ্ছে জাহিদ সবুর, রাইট, ওনাকে একটা এপিসোড করছি, উনি এরকম শুরুর দিকে কিন্তু ব্যালেন্স ছিল, কারণ এই দেশে তো সমালোচনা করার ইস্যুর অভাব নাই, প্রশংসা করার জিনিস বরং নাই, কিন্তু এরা খুঁজে খুঁজে প্রশংসা করবে, আর কোটি কোটি সমালোচনার জিনিস, কোটি কোটি শুধু সমালোচনা না জায়গা আলাপ নাই। সো উনি ব্যালেন্স ছিল শুরুর দিকে, ব্যালেন্সড মোটামুটি ফেয়ার কথাবার্তা বলতো, ব্যালেন্সড সমালোচনা আলোচনা সব দিক নিয়ে, আমার হঠাৎ করে এগুলো আলোচনা করছি, আপনারা কী জানি মোটিভেশন শুরু করলো, কয়েকজন পজিটিভ কথাবার্তা এই যে ভাইরাল হওয়া শুরু করলো, লাইক ফলোয়িং সাবস্ক্রাইবার পাওয়া শুরু করলো, এখন একেবারে 100% সব কিছু বন্ধ করে দিয়ে কোনো আর উনি নেগেটিভ নাই, উনি এখন শুনুন 100% পজিটিভ টকার হয়ে গেছেন, এখন দেখবেন ওনার খালি ফুল পাখি পাতাবি লেবু স্বপ্ন এই সেই, কোনো আপনি দেখলে বুঝবেনই না এককালে উনি হইতেছে সমালোচনামূলক কথা বলতো বা ক্রিটিসিজম নেসারলি বলবো না ক্রিটিক ছিলেন, হ্যাঁ না, এখন আপনি ওনার প্রোফাইলে গেলে কোনো সব মানে আপনি ঘুণাক্ষুরটের পাবেন, উনি এককালে যে এখন সব পাতাবি লেবু হয়ে গেছে, কারণ এইগুলোই হইতেছে মপ খায়, কারণ ইয়ে হেমন আমি একটা কেস স্টাডি করে দেখাতে যাচ্ছি আপনাদেরকে, যেহেতু আপনারা বারবার করে ওনাকে রেফার করতেছেন, আমি ওনাকে নিয়ে কথা বলতে চাই না বলবো না আনলেস কোনো সময় কারণ আসে, কিন্তু আপনারা ওনাকে যদি দেখেন আপনাদের চোখের সামনে একটা কেস স্টাডি দেখে দিই, উনি কিন্তু হি হ্যাজ বিন অ্যারাউন্ড ফর আ লং টাইম বাট নো ওয়ান ওয়াজ লিসনিং হিম, আমি এটা বলতেছি না এটা খারাপ কিছু, আমিও আমাকেও কেউ শোনে না, সো এটা নেসারি খারাপ কিছু আমি সেটা বলতেছি না, যৌবন আমার লাল টমেটো রিভিউ সবচেয়ে বেশি হয় সেটা নেসারি ভালো কিছু মিন করে না, রাইট, সো এটা ভিন্ন আলাপ এটা করছি অতীতে। সো ওনার যে কন্টেন্ট কেউ দেখতে আসতেছিল না শুনে আসতেছিল না সেটা কোনো ইস্যু না, কিন্তু যেই পয়েন্টটা দেখেন যে উনি এতদিন ধরে কথা বলতেছেন আমার মতো আর কি 200-500-1000 ভিউ এমন অ্যান অ্যাভারেজ, 1000 মাঝে মধ্যে কোনোটা 20000 মাঝে মধ্যে 5000 এরকম করে, বেশিরভাগই 600-700-800 এরকম অন অ্যান অ্যাভারেজ 1000 আমার চ্যানেলের মতো, ওনার চ্যানেল মনে হয় 1.5 বছর, আমার চ্যানেল 1.5 বছর, সো একই রকম ছিল গ্রোথ, রাইট, সো ফাইন, তার মানে পাবলিক মবের জন্য কন্টেন্ট বানাচ্ছিল না সেটা বোঝা যাচ্ছিল। তো যে আলোচনাটা এতক্ষণ করলাম যে যারা ইউটিউবে আসে যারাই কথাবার্তা বলা শুরু করে হুট খুব দ্রুত একটা প্যাটার্নটের পেয়ে যায় যে কী টাইপের কী করলে পাবলিক হায় গ্রোথ হয় এবং সাথে সাথে নিজেকে কম্প্রোমাইজ করে ফুল পাখি শুরু হয়ে যায়, এটার একটা প্রমাণ এই যে এখন চোখের সামনে দেখাইতে পারতেছি, সেটা হচ্ছে ওনার লাস্ট 3-4-5 এপিসোড দেখেন আর সবগুলো 5টার এপিসোড দেখেন, ওনার 5টা যেখানে বছরের পর বছর কন্টেন্ট ইউটিউবে ঘোরাঘুরি করার পর 2-3 হাজার ভিউ অন অ্যান অ্যাভারেজ, ওইখানে লাস্ট ভিডিওগুলো উনি আপলোড দিলেই 50-60-70 হাজার করে ভিউ আসতেছে, এটা শুরু হয়েছে কবে থেকে সেই জিনিসটা আপনারা লক্ষ্য করেন। বলে সাদমান সাদিক আসছে কথা বলছে, এটা তো অবশ্যই আপনি জানেন, এই ট্রিকটিকারে আগে বলছি আপনারা, এগুলো হচ্ছে আপনাকে গ্রো করতে হলে আপনাকে ইয়ে করতে হবে কি জানি বলে, এরকম যারা যাদের ফন ফলোয়িং আছে এদেরকে ডেকে আনবেন, সো এরা আসলে তখন এদের যারা ফলোয়ার আছে এরাও আপনার কন্টেন্ট দেখবে আপনার সাথে পরিচিত হবে, এইভাবে আর কি, যে ইউ স্ক্র্যাচ ইউর ব্যাক আই উইল স্ক্র্যাচ ইউর্স, রাইট, এইভাবে আর কি। সো আমিন ওনাকে হইতেছে সাদমান সাদিকরা তাদের পডকাস্টে ডাকছে, তারপর সাদমান সাদিককে উনি পডকাস্টে ডাকছে, এই যে শুরু হয়ে গেল কিন্তু গ্রোথের খেলায় ঢুকে গেলেন কিন্তু, হ্যাঁ, এখন পজিটিভ টকিং যদি এর সাথে আর একটু অ্যাড হয় তাহলে তো শোনায় সোহাগ, এখন খালি গ্রোথ আর গ্রোথ হবে, সেগুলো তো আপনাদের হাজারবার আলোচনা করছি, এখন জাস্ট চোখের সামনে একটু দেখাই দিই, একটু ধরাই দিই, আপনারা তো আসলে খেয়াল করেন কি না জানি না, না করলে আমি তো এই খেয়াল করাই দিচ্ছি। সো সাদমান সাদিক যে এপিসোড আসছে অবশ্যই হঠাৎ করে ওনার চ্যানেলের যে অ্যাভারেজ পারফরমেন্স তার চেয়ে ছাপাই হইতেছে, এক্সপোনেনশিয়াল পারফরমেন্স শুরু হয়ে গেছে, 140K ভিউ পাইছে হচ্ছে 3 উইকে, এটা অবশ্যই 1 মিলিয়ন ছাড়াই যাবে বছরখানেকের মাথায়। সো পার্সপেকটিভ পডকাস্টে আরেকটা এপিসোড করছেন উনি 57K, কিছুদিন আগে আরেকটা করছেন 52K, ওই যে ক্যারিয়ার ইনডিসিশন নিয়ে, এগুলো কিন্তু আপনার 1 বছরের মাথায় 1 মিলিয়ন হয়ে যাবে ভিউ,
এবং এখন আবার আরেকজনকে আনছেন, উনিও মেধা পাচ্ছেন, এখনও পজিটিভ টকিং বাংলাদেশকে নিয়ে এবং বিদেশ ব্যাশিং। সো এই যে আমরা একটা বাস্তবতার মধ্যে আসি, পৃথিবীর সকল মেট্রিকের দিকে যদি আপনি তাকান, কোয়ান্টিটেটিভলি কোয়ালিটেটিভলি যেভাবেই বলেন আপনি, এই যে দেখবেন পৃথিবীর সকল মেট্রিকে বাংলাদেশ পৃথিবীর 190টা দেশের মধ্যে অলমোস্ট 190তম। সকল একেবারে পাসপোর্টের মান থেকে শুরু করে, জীবনযাত্রার মান থেকে শুরু করে, শিক্ষার মান থেকে শুরু করে, কী জানি বললো কিছু নাকি দেখলাম যে ইনোভেশনের মান থেকে শুরু করে, ব্যবসার সুবিধা থেকে শুরু করে, বায়ু দূষণ থেকে শুরু করে, ফিফা র্যাঙ্কিং থেকে, ইউ নেম ইট, দুর্নীতি থেকে শুরু করে, ইউ নেম ইট, সকল র্যাঙ্কিংয়ে পৃথিবীর সবচেয়ে তলানি দেশগুলার একটা বাংলাদেশ, লিটারেলি কোয়ালিটেটিভলি কোয়ান্টিটেটিভলি। কিন্তু ওনাদের গলফের শোটে দাঁড়াইতে পারবেন না। আর যে দেশগুলো পৃথিবীর সবচেয়ে টপ সকল এরিয়াতে, ওগুলার নিয়ে কত যে সবাই ভুলে আসে, সারা পৃথিবী সকলে ভুলে আসে, আমরা সবাই ভুলে আসি, আমরা ভুল বুঝতেছি, আমরা ওই দেশের বাস্তবতা বুঝতেছি না, দেখে দেখে একটা ড্রিমের মধ্যে আসি, আসলে ড্রিমের বাবল তো ওনারা ফাটাইতেছে নাকি। তো এইগুলো বলা শুরু করে দিয়েছেন, সাথে সাথে ওনার কিন্তু চ্যানেল ইজ এক্সপ্লোরিং, ওনার সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় 40K, এবং আপনি এক সপ্তাহ পর ঘুরে আসলে দেখবেন 140K হয়ে গেছে। তো শুরু করে দিয়েছেন উনি কিন্তু সেই ইয়েতে উঠে গেছেন, স্টিপে স্লোপে উঠে গেছেন, গুড ফর হিম, উনি উঠতেছেন, পার্সপেক্টিভ পডকাস্ট খুলছেন, সালতান সাদিককে ডাকছেন, তখনই ইউ নো যে উনি ওই গেমের মধ্যে ঢুকতে চাচ্ছেন, এদের সাথে ডাকা আসা যাওয়া প্রমোশন পজিটিভ টকিং উঠতে চাচ্ছেন আর কি, উনি এখানে আসতে যাচ্ছেন, মবের সাথে কানেক্ট করতে যাচ্ছেন। সো দ্যাটস গুড ফর হিম, সেটা উনি করতেছে করুক, ওটা কোনো সমস্যা নয়, ওনাকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না, আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে কথাটা আমি পয়েন্ট হাজার বার মেক করছি, এটার আরেকটা কেস স্টাডি চোখের সামনে তুলে ধরলাম। এখন ওনার আমি বলে দিতে পারি এই টাইপের জিনিস চলতে থাকবে, এই টাইপের কন্টেন্টই আসতে থাকবে, পজিটিভ টকিং এবং মিথ বাস্টিং করবেন। আমরা সারা পৃথিবী সবাই একটা ভুলের মধ্যে আছি, যত কী জানি ডেটা স্ট্যাটিস্টিক্স দেখেন, এগুলো সব আসলে ভুল, এগুলো সব নানানভাবে ভুল এগুলো। আর এই বাংলাদেশ সম্পর্কে পৃথিবীর যত স্ট্যাটিস্টিক্স, আপনার অভিজ্ঞতাও, আপনার অভিজ্ঞতা তো কিন্তু এই স্ট্যাটিস্টিক্সের সাথে কিন্তু জাইবস, কিন্তু আপনি এই কী জানি ইয়ে টক দেখে উঠলে, ওনাদের আলোচনা শুনে উঠে শুনে উঠলে আপনি ঘুম থেকে, আপনি একটা ফিল গুড ফিলিং নিয়ে ঘুম ভাঙবেন আপনি, হ্যাঁ, ঘুম ভেঙে ঘুম থেকে যে উঠে দেখবেন, আরে না আমি সব ভুল জানতাম, এই যে আমার অভিজ্ঞতা, এই যে একটা এই দেশে যে আমার অভিজ্ঞতা, এই সব ভুল, এই যে বিদেশ সম্পর্কে মানুষ যা বলে সব ভুল, এই যে ডেটা স্ট্যাটিস্টিক্স সব ভুল, আমার একটা ভুলের রাজ্যে আছি আর কি। উনি যা ইচ্ছা করুক, কিন্তু অডিয়েন্স হিসেবে আপনাদের দায়িত্ব এগুলো লক্ষ্য করা, এগুলো দেখা, এগুলো খেয়াল করা, এগুলো বোঝা যে কেন এই দেশে সবাই কোইনসিডেন্টালি পজিটিভ টকার, এই দেশে সকলে কেন কোইনসিডেন্টালি পজিটিভ টকার, এই যে বাস্তবতা, দ্য ফ্যাক্ট দ্যাট এই দেশে সকলে পজিটিভ টকার, এই বাংলাদেশের মতো একটা পৃথিবীর সবচেয়ে তলানি দেশের সকলেই, যারাই আপনি ক্ষমা দেখবেন, মিডিয়া ডাক পাবে, ইউটিউবে ডাক পাবে, গ্রো করার চেষ্টা করতেছেন যারা, তারা সকলেই এসেনশিয়ালি সামহাও পজিটিভ টকার কোইনসিডেন্টালি। দ্যাট অ্যালোন কি প্রমাণ করে না যে ওনারা যে পয়েন্টগুলো বলার চেষ্টা করতেছেন, বোঝানোর চেষ্টা করতেছেন মানুষের জনকে, এটা সত্য পয়েন্ট না? ওনারা এগুলো কেন বলেন? দেখেন অ্যাগেন এই জিনিসটাই তো বলতেছেন, ওনারা এগুলো বলেন গ্রোথ পাওয়ার জন্য। উনি কিন্তু ওনার ট্র্যাজেক্টরি চেঞ্জ করে ফেলছেন, আপনি একবার চোখের সামনে ওনার আগেকার অ্যাক্টিভিটি দেখেন, এখনকার অ্যাক্টিভিটি দেখেন, আগেকারগুলো গ্রো কেমন লাইক ভিউ পাইতো, তখন সাবস্ক্রাইবার কেমন ছিল, এখন কেমন লাইক ভিউ পাচ্ছে, এখন কেমন সাবস্ক্রাইবার পাচ্ছে, উনি কিন্তু ট্র্যাজেক্টরি চেঞ্জ করে ফেলছেন। সো উনি ওনার এগুলো কেন করেন সেগুলো তো হাজারবার আলোচনা করে হাতে হাতে দেখাই দিছি, আরেকটা দেখাই দিলাম। সো ওনারা করুক, আমি যেটা আপনাদের সাথে কানেক্ট করতে চাচ্ছি, যেটা বুঝাতে চাচ্ছি, যেটা দেখাইতে চাচ্ছি, যে অডিয়েন্স হিসেবে আপনার দায়িত্ব বোঝা যায় এই কথাগুলো যারা বলে, কারা বলে, কেন বলে, কী কারণে বলে, দে আর বেনিফিটিং ফ্রম দিস, এই কারণে তারা বলে এইগুলো, আই উড সে ভেস্টেড ইন্টারেস্টের জায়গা থেকে বলে। হ্যাঁ, মেবি বিশ্বাস আছে তাদের, মেবি তারা বিশ্বাস করে এই কথাগুলো যে তারা যেগুলো বলতেছে। নাও অ্যাগেন ইউ শুড আস্ক ইউরসেলফ দিস কোয়েশ্চেন, যে তা যারা এই দেশে, তো বেশিরভাগ মানুষই বরং বিশ্বাস করে না, এই দেশের উপর বিশ্বাস নাই, বেশিরভাগ মানুষই বরং সাফারিং, বেশিরভাগ মানুষই বরং এই দেশের ব্যাপারে নেতিবাচক, বেশিরভাগ মানুষই বরং বিদেশের কলোনিয়ালিস্টদের লাইফ, সাদা চামড়াদের ব্যাপারে কি ইয়ে বিনম্র শ্রদ্ধাচিত্তে ভরে, এটা সেই দেশের বাস্তবতা। তাহলে কই ওরা, ওরা ওদের কাউকে কেন আপনি দেখতে পান না, ওদের কাউকে কেন ক্যামেরার সামনে দেখতে পান না, ওদের কাউকে কেন কথা বলতে দেখতে পান না, যারাই কথা বলে তারাই পজিটিভ টকার সামহাও, এই দেশকে নিয়ে গর্বিত, সব স্বপ্নালু, লাইক কে, কেন এটা কীভাবে কী হচ্ছে? ইউ নিড টু আস্ক ইউরসেলফ দ্যাট কোয়েশ্চেন অ্যাজ অ্যান অডিয়েন্স।